আরাফাত রহমান যে ভোটে আমার সাথে জয় হতে পারেনি, তারপরে সে যখন ভোটে জয় হতে না পারে, সকল আপনারা দেখেছেন সে তার গুন্ড বাহিনী দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল, এবং আমি কোন রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই। সে কিন্তু ভোটে পাস করেনি, আপনারা সবাই দেখেছেন আমাকে মারধর করেছে, এই কারণে যখন সে ভোটে জিততে পারতেছিল না সকল সারা জাল ভোট মারতেছিল, কেন্দ্রে সেই জাল ভোট যখন মারে আমি হাতে নাতে ধরি, তো সেই টাইমে তারা কেন্দ্র থেকে আমাকে ধাক্কিয়ে বার করে নিয়ে আসে, পোষণ ধরে মারধর করে। তো আজকে আমি ভীষণভাবে খুশি, এবং শুধু আমি একা না, দেশের জনগণ সবাই খুশি যে এইরকম একটা লোককে ধরা পড়েছে, সে সন্ত্রাসী, আমাদের দেশের সম্পদ লুট করছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে, সে ভোটে কিন্তু জয় হতে পারেনি। এবং আগামীকাল আমাকে গুলশানে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেই জন্য আগামীকাল কোর্টে আমি মামলা করব, আমার হত্যা করার চেষ্টায় এবং আমার আসনটাতে তারা ছিনিয়ে নিয়েছে, এই কারণে আমরা আগামীকাল মামলা করব কোর্টে। আমরা শুনেছি গুলশানে মনে করেন আজকে তাকে নিয়ে যাওয়া হবে, তারপরে শুনলাম না গুলশানে না ডিবিতে আনা হবে, তারপরে আমরা এখানে আসলাম যে আসামি এখনো ভেতরে আছে কিনা আমি জানি না, তবে ধরা পড়ছে এটা আপনারা সবাই নিশ্চিত থাকেন, এবং আগামীকাল তাকে কোর্টে ওঠানো হবে মনে হয়, কালকে কোর্টে ওঠানো হয়, কালকে আমি কোর্টে অবশ্যই মামলা করব, কালকে কোর্টে যাব, কালকে কোর্টে যায় তার আমরা এমন শাস্তি আমরা সরকারের কাছে আবেদন করব, ভবিষ্যতে এইরকম জানে এমপি মন্ত্রী দেশে কোনোদিন যাতে হলে তারা যাতে দেশের এরকম ক্ষতি না করে, মানুষের অত্যাচার না করে, জুলুম না করে, এবং কোনো মায়ের বুক যাতে খালি না করতে পারে। আজকে মিষ্টি কোনো হিসাব নাই, আনলিমিটেড, যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবে, সেখানেই খাওয়াবো, কোনো হিসাব নাই, হিসাব ছাড়া মিষ্টি খাওয়া নেবে। এবং এছাড়াও আমার যারা ভক্ত আছে, যারা আরাপত্রে ধরার এই খুশিতে বিভিন্ন জেলায় জেলায় সেখানে মিষ্টি বিতরণ করতেছেন, আমি পুরস্কার দেয়নি, ওরা অন্য কেউ দিতে, আমি তার খালি ধরার অপেক্ষায় ছিলাম, ওরা খুঁজতেছিলাম, ওরে আমি ধরলে মনে করার মনে একটাই সেবা, তাকে মনে করেন মামলা দেব, তার নামে শাস্তি, এবং এমন শাস্তি, এই শাস্তি যার দেখে ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হবে, যাতে দেশের মানুষের ক্ষতি না করতে পারে। তারা সবাই খুশি, তারা আনন্দে মিষ্টি খাইতেছে, এবং তারা নিজেরাও নিজের পকেট থেকে টাকা দিয়ে মিষ্টি খাওয়াইতেছে জনগণকে। আরাফাতের যখন আমরা ঢাকা সতর আছে দাগ দুগ দেখে চিনলে মারের দাগ খেলে ঘুষি টুসি মারছিল, আপনি দেখছেন সেই যে মারছিল এখনো মারের দাগ আছে এখনো, আপনি মিথ্যে কথা বলে লাভ নাই, কতটা মারধর করছে, আপনি সেখানকার ভিডিও ফুটেজ গুলো আপনি আপনি টাইনে আবার দেখলে বুঝতে পারবেন তারা কি আর আমাকে মারছে, সেই মারের দাগ এখন আমার গালে আছে, দেখেন এখন দাগ আছে আপনি দেখতে পারতেছেন। এরা অবশ্যই প্ল্যানিং করে মারছে, তারা ভোটে যখন আমি দেখছি জাল ছিল, হ্যাঁ জাল ভোট মারতেছিল, ওরা জাল সিল মারাতে আমি হাতে নাতে ঢুকি, তখন আমরা ওরা কেন্দ্রে মানে আমাকে ঢুকতে দেয় না, আমি জোর করে ঢুকলে ওরা ঢেককে তারা কেন্দ্রে থেকে বের করে নিয়ে যাচ্ছে, বের করে আনার পরে তারা আমাকে বিষমভাবে মারধর করছে। আলম ভাই এখন যদি আরাফাতকে আপনি সামনাসামনি পেতেন কি করবেন? মার মার সেই মার গণধোলাই মার দেবো, আগে মিষ্টি বিতরণ করে ওরা আগে মার, কালকে কোর্টে যাবো, কালকে কোর্টে ধরে আমার সামনে খালি পায় ওরে কালকে কোর্টে মারবো, ওরে কালকে ডিম মারবো, পোষা ডিম মারবো কোর্টে, হ্যাঁ কালকে কোর্টে, ভালো থাকেন। সবাইকে ভাই যে লোক অন্যায় করে, অন্য যারা প্রকৃত আপনি পুলিশ কন, এমপি কন, মন্ত্রী কন, যারা মধ্যে সততা আছে, অন্যায়কারী লোক ধরলে সবাই সাপোর্ট করে, তারা অন্যায়কারী, এই দেশের ক্ষতি করছে, এই জন্য সবাই সাপোর্ট করবে তাদের জন্য, আমি আশা রাখতেছি। অবশ্যই ভালো ভাই, আমরা তো ভাই আমরা শোনেন আমরা আছি কোনো কাজে, এমন কোনো এখানে আমি যে কর্তব্য যাচ্ছি কারো বিরুদ্ধে আসেনি, আমি আমার কাজে আছি, এবং কারো বিরুদ্ধে মামলা নিয়ে আসেনি, কিন্তু এ বড় এসেছি আমরা, আমি অন্যায়কে আগে থেকে প্রশ্রয় দিইনি, এখনো প্রশ্রয় দিই না। এখন আজকে কথা কয় না, হারুন যেদিন ধরা পড়বে সেদিন কথা কবে আসছে আরো ভালো গেলে কথা কন।